হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আইজাও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কালুমনিবাড়ি যাওয়ার যাত্রাটা কেমন ছিল। আর কালুমনিকে আমরা যেহেতু সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম, তো আমরা রাতেই বিয়ে হয়ে গিয়েছিলাম সবাই একসাথে, আমার কাজিন, আমার হাজব্যান্ড, আইজা, আমার বোন, আমরা সবাই একসাথে বিয়ে হয়েছিলাম। এটা হচ্ছে আমার খালামুনিদের মেইন বাসায় যাওয়ার মেইন রাস্তাটা, তো আমরা চলে এসেছিলাম খালামুনি বাসায়। এটা হচ্ছে আমাদের খালামুনির বাড়ি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেজু খালামুনি, ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম। ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে সদরে। তো আমরা সবাই চাচ্ছিলাম খালামুনিকে একদম সারপ্রাইজ করার জন্য। খালামুনি তখনও জানতো না আমরা অ্যাকচুয়ালি সবাই আসছি খালামুনির বাসায়। খালামুনি আর খালুর সাথে দেখা করার পর এক একজন এক এক রুমে চলে গিয়েছিল। আর এই তো এটা হচ্ছে আর আমার কাজিন যে বড় বোন আছে ওনার হচ্ছে ছেলে, আর ছেলের বন্ধু এসেছিল আমাদের সাথে। আর একটা টাইমে আমরা সবাই চাটা খেতে একসাথে বসেছিলাম, আমার ভাই যেহেতু জব করে, জবে থেকে আসার পর একসাথেই সবাই চা চা খাচ্ছিলাম। আইজা তো সব জায়গায় দুষ্টামি শুরু করে দেয়, ওর তো কোনো কথাই নেই, তো চায়ের কাপগুলো সবার থেকে নিয়ে সবার চাগুলো একসাথে ঘুরছে। খালামুনি আমাদের এসে বললো আচ্ছা আচ্ছা তোমরা খাবা কিনা, তো আমরা মানে পুরো বাটিটা নিয়েই বসে পড়েছিলাম। অন্যদিকে আমার খালামুনি আর আমার আম্মু রান্না করছিল রাতের খাবার, যেহেতু আমরা না বলে ওনাদের বাসায় চলে গিয়েছিলাম। তো আম্মু সব রান্না টান্না রেডি, আম্মু আর খালামুনি মিলেই সব রান্না রেডি করছিলো। অপরদিকে আমরা চিন্তা করলাম টাইমটা আমরা কী করব, তো আমরা খেলতে বসে গিয়েছিলাম, ছেলেরা সব আড্ডা দিচ্ছিলো, অন্যদিকে আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছিলো। এই তো এটা হচ্ছিলো আমাদের রাতের খাবার। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আর সেকেন্ড পার্ট ইনশাল্লাহ অবশ্যই দেখবেন। এই তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।